বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের জন্য আমাদের রিজনে কিন্তু গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে উইন্ড গুলো কিন্তু সাউদার্লি থেকে ইস্টার্লি পর্যন্ত অনেকটাই আছে, ফলে ময়েশ্চার আমাদের রিজনে কিছু না কিছু ঢুকছে। নর্থ ওয়েস্টার্লি উইন্ড অনেকটা কিন্তু কমে গেছে, অলমোস্ট নাই। আগামী 4 থেকে 5 দিন অ্যাটমসফিয়ার কিন্তু স্টেবল থাকবে, স্টেবল ইন দি সেন্স যে মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার খুব একটা কিন্তু চেঞ্জ হবে না। আমরা কলকাতাতে বিশেষ করে এক্সপেক্ট করছি যে 17 ডিগ্রি মিনিমাম আর ম্যাক্সিমাম ওই 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে।